আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলে ভালোই আছেন, আমিও আপনাকারে দোয়ায় ভালো আছি। তো আজকের যে রেসিপিটা, এটা হলো অপরাজিতা চা। আপনারা দেখেই হয়তো বুঝবে পারতেছেন, এই চাটা দুই কালার হয়, একটা বেগুনি কালার আর একটা নীল কালার বা নেভি ব্লু যেটাই কোন। তো দুইটা চা একই জিনিস দিয়েই হয়, খালি একটু একটা ম্যাজিকের কারণে এর কালার দুইটা ভিন্ন ভিন্ন রকম হয়ে যায়। সেই ম্যাজিকটা আপনাদের আজকে একদম হাতে কলমে প্রমাণ করে দেখাবো, আপনারা দেখবেন আর এই চাটা বানায় খাবেন, খুবই খুবই টেস্টি আর খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। চলেন তাহলে দেখে আসি। চুরুই ভাতি বাই রাফা। আমার অপরাজিতা, নীল অপরাজিতা ফুল আর কি যেটা, সেটাই অবশ্যই লাগবে। তো আমার অপরাজিতা ফুল গাছে মেলাগুলো নীল অপরাজিতা ফুল ধরছিল, এই জন্যে ভাবলাম যে আমি হচ্ছে আজকে অপরাজিতা চা বানাই খাবো। চা জিনিসটা আসলে কেমন, আমি এমনিতে চাটা অত পছন্দ করি না, কিন্তু রেসিপিটা অনেক ভাইরাল, সবাই খুব রিকোয়েস্ট করতেছিল, এই জন্য ভাবলাম বানাই ফেলি। আমি খাই নাই, কিন্তু আমার আশেপাশে যারা ছিল তারা সবাই খায়, খুব খুব খুশি হয়েছে। তো এখানে আমার যে অপরাজিতা ফুল, এটা হচ্ছে দেখেন 2-3 রেঞ্জের, মানে এক পাটের না, 2-3 পাটের ফুল। তো এটার নাম হচ্ছে বাটারফ্লাই পি বা হচ্ছে ব্লু পি, যেটাই আপনারা বলেন সেরকম। আপনারা চাইলে শুকনা যে ফুল সেটাও নিতে পারবেন, যে একটু মরে মরে গেছে ওইটাতে কোনো সমস্যা হবে না। তো এখানে আমি হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য কাচের যে চায়ের কাপগুলো সেগুলো নিছি। তো এখন আপনারা যে কয় কাপ চা খাবেন সেই কয় কাপ পানি মাপে আপনারা চুলায় দিয়ে দেবেন। আমি হচ্ছে 2 কাপ চা বানাবো দেখে 2 কাপ পানি দিচ্ছি। আর এখানে হচ্ছে আপনার দিয়ে তারপরে পানিটা গরম করতে দেবেন ফুটানো পর্যন্ত আর কি, ওয়েট করবেন। তো আর আপনারা হচ্ছে অপরাজিতার যে ফুলটা, এই ফুলটা আপনার 1 কাপ চায়ের জন্য 6টা ফুল লাগবে। তো সেই হিসাবে আপনারা হিসাব করবেন যে আপনার কয় কাপ চা কত ফুল লাগবে। আর এই ফুলগুলো হচ্ছে আপনারা এই পর্যায়ে আসে পানি গরম দিয়ে এই যে পেছনের যে সবুজ ডান্টিটা থাকে এই ডান্টিটা একদম ছাড়ায় নেবেন। সারায় নেওয়ার পরে মানে এই ডান্টিটা থাকলে হবে কি, আপনার চাটার ভেতর একটা ঘাস ঘাস গন্ধ বা পাতা পাতা গন্ধ আসতে পারে। তো সেই জন্য পেছনের এই সবুজ ডান্টিটা চেষ্টা করবেন যে যাতে সারায় নেওয়া যায়। তো সবগুলো ফুলের আমি সারায় নিচে নিয়ে এখন ফুলগুলার আর সুটুরগুলো ফেলে দিবেন, দিয়ে এখন এই ফুলগুলো আমি এমনি সাধারণ রুম টেম্পারেচারের ঠান্ডা পানিতে ধুয়ে নেব। ধোয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন যে হচ্ছে খুব আলতো হাতে যাতে ধুতে পারেন, বেশি যাতে হচ্ছে কসলা কসলি করেন না, তাইলে কিন্তু এর রঙটা এই ধোয়ার পানির ভিতরে ছাড়ে দিবে, আপনার চায়ে আর রং হবে না। একদম আলতো হাতে অল্প 5 সেকেন্ডের জন্য ধুয়ে খুব দ্রুতভাবে তুলে ফেলবেন। আর হচ্ছে 1 কাপ চায়ের জন্য 6টা ফুল সেটা তো বলেই দিছে, এখন সেই হিসাবে আপনাদের যে কয়টা লাগবে সেই কয়টা আর কি নিয়ে নেবেন। তো খুব দ্রুত ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেলার পরে তারপরে এদিকে আমাদের পানিও ফুটে গেছে, ফুটে যাওয়া পানির ভেতর এখন আমরা প্রথমে আগে হচ্ছে কিছু মশলা যোগ করব, মশলা যোগ করে আর কি ই হয়। তার আগে আরেকটা কাজ করা লাগবে, যে গরম পানি হচ্ছে আমাদের চায়ের কাপের ভিতর আমি ঢালতেছি দেখতে পাচ্ছেন, এটা ঢাললে হবে কি যে আপনার যে চায়ের কাপ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে। আর বাকি পানিটুকের ভিতর একটা এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ, এলাচটার অবশ্যই একটু মুখটা ফাটায় দিবেন যাতে গন্ধটা পুরো পানিতে ভালোভাবে ছড়াইতে পারে। আর আমি 2 কাপ চায়ের জন্য 2 চা চামচ আর কি টিস্পুন চিনি নিছে, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়ায় বা কমায় নেবেন। নিয়ে এই পানিটা একটু ফুটে উঠলে তখন আমরা যে কাপের ভিতর যে পানিটুক ঢেলে রাখছি ততক্ষণে কাপও আমাদের গরম হয়ে গেছে, সেই জন্য আমরা কাপের পানিটা আবার এই হচ্ছে পাত্রে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এখন এই পানিটা যখন একটু বলক উঠে যাবে তখন আমাদের বাকি কাজ করতে হবে। তো এর ফাঁকে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানেন। এখন আমরা এই ধুয়ে রাখা যে ফুল, এই ফুলগুলো হচ্ছে আমরা গরম পানির ফুটন্ত পানির ভিতর দিয়ে দেবো, দিয়ে আপনারা ওই 4-5 মিনিট ফুটাবেন আর কি। দেখেন একদম জাদুর মতো কালার ছেড়ে দিল, পুরো পানিটা নীল কালার হয়ে গেল, এটা হচ্ছে নীল অপরাজিতা চা হলো। 4-5 মিনিট মতো একটু পানিটা ফুটায় নেবেন, ফুটায় নিয়ে তারপরে 1 মিনিট বা 30 সেকেন্ড পর্যন্ত আর কি চাটা ঢেকে রাখবেন। তো আমি চুলাটা অফ করে চা ঢেকে রাখলাম, এখন হচ্ছে ওইদিকে আপনার লেবু কাপের প্রিপারেশনটা আর কি করে নেবেন। তো আমি এখানে কাপ দুইটা সাজায় নিছি, নিয়ে এখন আমরা এই চাটা সেঁকে নেব 2 গ্লাসেই, গ্লাস মানে কাপ ওই একই কথাই। তো অবশ্যই হচ্ছে ছাঁকনি দিয়ে সেঁকবেন, নাহলে এই ফুলগুলো অবশ্যই খেতে ভালো লাগবে না, সেটা তো বুঝতেই পারতেছেন। তো 2
কাপে আপনাদের একদম প্রয়োজন মতো যতটুকু লাগবে ততটুকু ই করে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পরে তারপরে এখন হচ্ছে আসল ম্যাজিক, আমরা এখন দেব হচ্ছে লেবুর রস। এই লেবু আপনাদের যে কাপের জন্য যতটুকু, এক টুকরা দু টুকরা হলে হবে। দেখেন দেওয়ার সাথে সাথে একদম জাদুর মতো রং পাল্টে গেল। এখন এই চাটাও আপনারা নীল চাটাও খেতে পারবেন, আবার এই বেগুনি চাটাও খেতে পারবেন, যেটা ইচ্ছা সেটা। তো আমি হচ্ছে প্রায় দুই টুকরা মতো আর কি লেবুর রস দিছে। দেখেন এখন আমার চাটা একদম পারফেক্ট। তো তাইলে আপনারা খুবই খুবই সহজ রেসিপি বানান, বানায় খান, আর অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকে তাহলে আসি, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।